স্যার, ওই যে ইউক্রেন আর রাশিয়ার বিষয়ে যে আলোচনা করলাম, সেই বিষয়ে এখন একটু আলোকপাত করতে চাই। এই তোমার আর কোনো কাজ নাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা? এসব কি তোমার কি একটা কাজ? তাইলে স্যার, ওই আন্তর্জাতিক বিষয় বাদ আমরা দেশীয় পরিমণ্ডলের বিষয়ে আলোচনা করি। তোমার কি অবস্থা আশরাফ? স্যার, অবস্থা বর্তমানে বলতে গেলে খুবই নির্মম। দেশের যে অবস্থা, তাতে ভালো থাকার কোনো উপায় আছে স্যার বলেন? দেশের আবার কি অবস্থা? স্যার, এদিকে কোনো খবরই জানেন না। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ লাগছে, হে খবর কি আপনি জানেন না? ও, তার সাথে আমাদের দেশের সম্পর্ক কি? এটা কোনো কথা বললেন স্যার? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের লজ্ঞা শুধু আমাদের দেশ না তো, সারা বহির্বিশ্বে যেরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হুড়হুড় করিয়ে বাড়তে আছে, অথচ নামার কিন্তু নামগন্ধও নাই, তা সারা আন্তর্জাতিক পরিমাণ। তুমি এত সব কিছু জানলা কিভাবে? আর কি যে বলেন স্যার, এই যে যন্ত্রটা, এইটার মধ্যে দুনিয়ার সব খবর শোনা যায় স্যার। দেখো আশরাফ, একটা কথা বলি, আমাদের সমস্যা কি জানো? আমাদের সমস্যা হচ্ছে, আমরা আমাদের মানে যার যার কাজ ঠিকভাবে যদি সেটা আমরা করি, তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা, কিন্তু আমরা সেটা করি না। আমরা নানান চিন্তাভাবনা নিয়ে সবাই ব্যস্ত থাকি, কিন্তু করতে হবে যার যার কাজ তার তার। ব্যাপারটা কি বুঝতে পারছি? কি করতে হবে? আমাদের দেখি ওদের খবর আছে, আমনে চালান বাটন ফোন। আন্তর্জাতিক বিষয় বাদ আমরা দেশীয় পরিমণ্ডলের বিষয়ে আলোচনা করি। ধরেন, এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের যে বরিশাল আর যে ঢাকার যে লঞ্চ ব্যবস্থাপনা, এই ব্যবসা নাকি বর্তমানে লাডে উড়ার পালায়, এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ? তুমি এত পটপট করো কেন? হ্যাঁ, ঢাকা বরিশাল লঞ্চের কী অবস্থা হবে সেটা তোমার এইটুকু চিন্তা করলে হবে? এত যদি তোমার মাথার মধ্যে ইয়ে থাকে, তুমি যাও না সদরঘাট, যাও ওখানে গিয়ে মালিকদের সাথে কথা বলো। সেটা সময় সাপেক্ষ বিষয়, তবে ওটা আমার তালুর মধ্যে আছে। ওই লঞ্চগুলোকে যদি হোটেল করা যায় তাইলে সেটাও কিন্তু ভালো হইবে। এই প্রস্তাব যদি আমি রিন্টু সাহেবকে দিতাম, তিনি কি আমার কথা ফালাইতে পারতেন? একদম পটপট কম করবা, ফালতু কেন করবা? এই আসো, টোটো আসো।